আমি শুধু আপনাদের সামনে প্র্যাকটিক্যাল ফিল্ডের দুই চারটি কথা তুলে ধরব। আহলুল হাদিস বিষয়টি নিয়ে মাঠে ময়দানে বহুত কথাবার্তা, আমাদের সত্যবাদী ভাইয়েরা যারা রাত দিন টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে মিথ্যা কথা বলেন তাদের কথার মাধ্যমে অনেক কিছু বিকৃতভাবে ছড়ানো হচ্ছে। আমি দু চারটা প্রসঙ্গ উল্লেখ করে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। চার মাঝহাব আগে না আহলুল হাদিস আগে? যখন আমরা বলি আহলুল হাদিস, কার হাদিস বুঝি? রাসূল আগে না চার ইমাম আগে? যখন আমরা হাদিস বলি তখন কার হাদিস মনে করি? আল্লাহর হাদিস এবং রাসূলের হাদিস। আল্লাহ নাযযালা আহসানাল হাদিস, আল্লাহ উৎকৃষ্ট হাদিস নাজিল করেছেন। ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, উৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কিতাব, আর রাসূলের হাদিস হলো আল্লাহর নবীর কথা, কাজ, সম্মতি ইত্যাদি 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 ইত্যাদি। কোরআন এবং হাদিসের যারা নিঃশর্ত অনুসারী, যারা মানে, যারা পড়ে, যারা পড়ায়, যারা অধ্যাপনা করেন, যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন, এর অনুকূলে কাজ করেন এবং মাঠে ময়দানে সেটা প্রচারের কাজ করেন, আজকে যেরকম বিশাল সম্মেলনের মাধ্যমে কোরআন এবং সহিহ হাদিস এবং শুদ্ধ যে মাসালা মাসাইল সেগুলো বুঝানোর ব্যবস্থা করা হচ্ছে, এই যে প্রচারের কাজ, এটাও আহলে হাদিসের একটা বিরাট কাজ। এবং আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহর কালামের বিরুদ্ধে যদি কোনো কথাবার্তা, কাজকর্ম চলে বা অপব্যাখ্যা চলে, তার বিরুদ্ধে যুগে যুগে যারা সাহসিকতার সাথে বুক চেতিয়ে দাঁড়িয়ে যায় তারা কারা? সাথে সাথে সংক্ষেপে জবাব দিবেন, আহলে হাদিসরা কোন দোষটা করেছে, কোন অপরাধটা করেছে, আকীদার ক্ষেত্রে এমন কোন ভুল পথে আছে যে তাদের প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে হবে। সেদিন দেখলাম একজন বক্তৃতা করছে, আহলে হাদিসরা মনে করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরাতের সাফাতের ক্ষমতা রাখেন না। এটা আহলেদের কথা নাকি? আপনার দেখেছেন সেটা কথা সত্য না মিথ্যা? এক আয়াত কোরআন জানে না ঠিক মতো, একটা হাদিস শুদ্ধ করে পড়ার যোগ্য নাই, খামাখা খালি মাথায় পাগড়ি একটা বেঁধে ওয়াজের মাসে এসে মাঠে এসে নষ্টি ফুষ্টি করে আর যা খুশি হা না করায় আর আহলে হাদিসের বিরুদ্ধে গীবত করে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে, লাউলা হাদিল ইসাবা লান দারাসাল ইসলাম, যদি এই জাতিটা, এই কমটা, এই জামাতটা পৃথিবীর মধ্যে না থাকতো তাহলে সহি শুদ্ধ ইসলামের কোনো খোঁজ খবর খুঁজে পাওয়া যেত না। তারা কারা? এর আগে আগে বলেছি ইনশাআল্লাহ ডক্টর মুজাফফর দাওয়াত দিয়েছেন ভারতের আমার মাধ্যমে, আমি অবশ্য ফোন করে তাকে উর্দুতে ভালোভাবে বুঝিয়েছি যে ডক্টর মুজাফফরের মাদ্রাসার সামনে ইনশাআল্লাহ মন্ত্রী মহোদয়ের সমর্থনে বিশাল সম্মেলন হবে, আপনি আসবেন। উনি দাওয়াত কবুল করেছেন, জালাল কি আসেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কোনটা আগে, ওনারা বলতে চান যে চার নাহরে হ্যায়, এক হানাফি নাহর, এক শাফি নাহর, এক মালিকি নাহর, এক হাম্বলি নাহর, চারটা মাঝহাবি নহর চলছে, এর উপরে দিন চলবে। তাহলে হাদিস কাহাঁ? যে সমন্দর সে এ নহরে নিকলে হুয়ে হ্যায় উসি কা নাম আহলুল হাদিস হ্যায়, যে সাগর থেকে এই শাখাগুলো বেরিয়ে এসেছে সেই মূল মহাসাগরের নামে আহলুল হাদিস। সেই সাগর কোনটা? কোরআন এবং হাদিসের সাগর। কিন্তু নহরগুলো আস্তে আস্তে কোথাও কোথাও চর পড়ে গেছে, কোথাও পাকা হয়ে গেছে, কোথাও বন্ধ হয়ে গেছে, কোথাও হাগুমতু হয়েছে, কোথাও অপবিত্র হয়েছে, সঠিক পথে সেগুলো নাই। আবার কোরআন এবং হাদিসের আলোকে সেই নহরগুলোকে শুদ্ধ হতে হবে। সম্মানিত উপস্থিতি, এরা বলতে চাচ্ছে যে আহলুল হাদিস বলতে খালি মুহাদ্দিসগণ। খালি মুহাদ্দিসগণ আহলুল হাদিস না সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে? যারা কোরআন হাদিস না বুঝে তারা মুসলিম কি না? কোরআন হাদিস ঠিক মতো পড়তে পারে না, বুঝে না, তারা কি মুসলিম? জবাব দেন আপনারা। কোরআন হাদিস ঠিক মতো বুঝে না, তারপরেও যদি তারা মুসলিম হয়ে থাকে,
আপনার বিবরণ অনুযায়ী যারা হাদিস ঠিকমতে বোঝে না তারা আবার আহলে হাদিস হয় কিভাবে? আমার প্রশ্ন, যে কোরআন হাদিস ঠিকমতে না বোঝে সে আবার মুসলিম হয় কিভাবে? আহাম্মকের মতো প্রশ্ন তুলে ধরেন আপনারা। মৌলানা বর্ধমানের সাহেব বলেছেন যে বুদ্ধি অনেক কিন্তু হুশে মোটা। আপনি যদি প্রশ্ন তুলেন হাদিস ঠিক পথে বোঝে না সে আহলে হাদিস হয় কিভাবে, আমার প্রশ্ন যিনি কোরআন না বোঝেন ঠিক পথে তিনি মুসলিম হন কিভাবে? পৃথিবীর শতকরা কয়জন কোরআন ভালোভাবে বোঝে সে কি মুসলিম নয়? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া জরুরি নয়। হ্যাঁ, মুহাদ্দিসগণ সবচেয়ে বড় আহলে হাদিস, শিক্ষিত আহলে হাদিস, আর সাধারণ পাবলিক হলো কি সাধারণ আহলে হাদিস এবং মূর্খ আহলে হাদিস হতে পারে। এখন যদি আপনি বলেন আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি, আমি হাম্বলি, এখন আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি কি হানাফি ফেকা বোঝেন, আপনি কি শাফির ফেকা বোঝেন, আপনি হাম্বলি ফেকা বোঝেন, আপনি কম কম ফেকা বোঝেন, কিছুই বুঝি না, তারপর আপনি হারামি হলেন কিভাবে? হাদিস না বুঝে একজন আহলে হাদিস হতে পারে? মুহাদ্দিসিনদের একটা তরিকা আছে। কি তরিকা? কোরআন আল্লাহ নবী যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় চলা, আল্লাহ নবীর হাদিসকে সাহাবীগণ যেভাবে বুঝেছেন যে ব্যাখ্যায় ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় ব্যাখ্যা করা, সুষ্ঠু স্বচ্ছ পরিচ্ছন্ন শরীয়তকে মানুষের সামনে তুলে ধরা। এই জন্য কি সবাই মুহাদ্দিস হবে? মুহাদ্দিসদের তরিকার যারা অনুসারী তারাও আহলুল হাদিস, সবার মুহাদ্দিস হওয়া জরুরি নয়। এই ধরনের একটা বিভ্রান্তিকর প্রশ্ন তুলে ধরে বলছে খালি মুহাদ্দিসগণ আহলে হাদিস আর কেউ আহলে হাদিস নয়, তাহলে আমি তাহলে আমি নির্ঘাত বলবো যারা কোরআন হাদিস বোঝে না তারা কেউ মুসলিম না। যে ইমাম হানিফার ফেকা বোঝে না সে হানাফি না, যে ইমাম মালিকের ফেক বোঝে না সে মালিকি না। অনেক জ্ঞানের জ্ঞানের মাধ্যমে তারা এই সকল প্রশ্ন তুলে ধরছেন। তোমরা ফেকা কতটুকু বোঝো? আমি